সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আজ বুধবার সকালে পুরসুরা থানার অন্তর্গত সাঁওতা এলাকায় একটি আলুর কোল্ড স্টোরে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ। জানা গেছে এই নিয়োগকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে গুরুতর জখম হন উভয় পক্ষেরই বেশ কয়েকজন। খবর যায় পুরসুরা থানায়। পুরসুরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুরসুরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। আমি এস্টোরে আমার ছেলের মানে খাবার দিতে গেছিলাম বাইকে করে, তো শুনলাম যে স্টোরে আনলোডের লোক ঢোকানো হচ্ছে নতুন করে। তখন আমার ভাই একটা নাম লেখাচ্ছে যে তাহলে আমারও নামটা লেখো না। তোদের তখন বলছে ওই বুলু আর পুতুলাম যে তোদের ঢুকতে দেওয়া যাবে না, তোদেরকে ঢোকানো হবে না, ঠিক আছে। আমি কেন নতুন করে ঢোকানো হচ্ছে, তো ঢুকবে না কেন, এতে তো সবাই কাজ করবে। এই যে তখন ওদের ওই ছেলেগুলো তখন মারধর শুরু করে দিয়েছে যে শালা তোদের আর কথা চলবে না এখানে, হাতে করে ভুষো মারছে আর হচ্ছে হাতে করে ইট নিয়ে। তখন আমার ভাইয়ের নাকটা ফেটিয়ে দিল আর আমার মাথায় ইটটা মারলো, এই সেলাই হয়েছে। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা বালাজি স্টোর ভিতরে। কি নাম আপনার? আমার নাম শেখ আলম বাদশাহ। থানায় গিয়েছিলেন? থানায় গিয়েছিলাম, শ্রীরামপুরে ফেটিয়েছে যে আগে ট্রিটমেন্ট করো। অভিযোগ করবেন? হ্যাঁ, তো অভিযোগ করবো মানে এর আগে ওরা লাঠি নিয়ে মারতে গেলে পুলিশকে পাঠানো হয়েছে, তখন অ্যাকশন লাইন ওদের বিরুদ্ধে। আমার কাছে ছবি আছে। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। সকালবেলায় বলতে গেলে আমার ভাইপো যার বাবাকে 2021 মার্ডার করে দিয়েছিল, তাকে আর একটা প্রতিবন্ধী ছেলেকে আমরা সব গ্রামবাসী মিলে রেস্টোরে গিয়েছিলাম তাকে কাজে লাগানোর জন্য। তাকে লাগিয়ে দিয়ে আসার পরে আলম মানে সেখানে গুন্ডামন মতন করে জিনিসটাকে পুরো বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তো সেখানে আমরা যাই, যে দেখি আর ওকে বলা হয় যে তুমি এরকম করছো কেন, যে এরা তো ওর বাবাটাও মার্ডার করে দিল, ওরাই মার্ডারটা করেছে, মার্ডার ওরাই করেছে। আর ওর বাবাকে মার্ডার করার পরে ওর ছেলেটা তো বেকার হয়ে গেছে, ওর জন্য ওকে কিছু কাজের জন্য রেস্টোরে গিয়েছিল যে কাজটা করুক। আর প্রতিবন্ধী ছেলেটা ও কথা বলতে পারে না, ও কোনো কাজ করতে পারে না, সেই কারণে আমি শুধু ওকে আলমকে যে বলছি তুমি এরকম করছো কেন, তোমাদেরও যেমন কাজ করছে এরাও করুক। বলার পর ও সাইডে চলে গেলো, ওর বড়ো ভাইয়ের সাথে তমলুকের সাথে কথা বলছিলাম আর পিছন থেকে নিটটা নিয়ে এসে মুখে মেরে দিল। তোমার মুখে? হ্যাঁ। তারপরে আমি নাম তোমার শেখ হাসান, বাড়ি সাঁওতা। সাঁওতা বালাজি স্টোরে আলু বাছাই লোক নিয়োগকে কেন্দ্র করে একটা গোষ্ঠী দ্বন্দ্ব শুনছি, কি বিষয়টা কি ঘটেছে? বিষয়টা হচ্ছে যে আজ 2 বছর আগে আমারই মামা একজনকে পিটিয়ে খুন করে ফেলে, তার ছেলে ছোটো ছেলে একটা বাচ্চা আছে আর একটা এই মাথা মোটামুটি সাবালক হয়েছে আর একটা এই প্রতিবন্ধী ছেলে, এরা কোনো কাজ পারে না আর পারে না। এদেরকে সর্দারের সাথে কথা বলে, স্টোরের মালিক ম্যানেজারের সাথে কথা বলে আমরা গ্রামবাসীগণ কাজে লেগিয়ে দিয়ে এসছি। সেখানে এক আলম নামে দুষ্কৃতি যে 2011 পর থেকে মার্ডার করতে ধরেছে, 2021 মার্ডার করেছে, মানে পুলিশের গাড়িতে বোম মারাকে কেন্দ্র করে সমস্ত কিছু দুর্নীতি ওর বিরুদ্ধে আছে, পুলিশের কাছেও রিপোর্ট আছে। এই 1.5 মাস আগে জেল কেটেছে একজনকে ঘর চোরা হয়ে মেরে 1.5 মাস আগে জেল কেটেছে, মানে সামতার জঘন্য ব্যক্তি, কেউ মানুষ কোনো মানুষ ওকে চায় না। সেই মানুষটা আবার ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাদের পুলিশকেও পুরসো থানার পুলিশকেও মেরেছে, ও নিজে মেরেছে, ওর ফ্যামিলি দিয়ে মেরিয়েছে। এই দুষ্কৃতীদের আমরা সাজা চাইছি, এই প্রতিবন্ধী ছেলেটাকে আমরা কাজে লাগাতে চাই। আমরা নিরীহ ছিলাম, আমরা কোনো কাজে মানে পার্টিতে তৃণমূল পার্টি প্রথম থেকেই করে এসেছি, ওরা দুষ্কৃতী মানে সিপিএনের জামা বদলে আজকে তৃণমূলের যোগদান করেছে, দিয়ে ওদের কাজ হচ্ছে শুধু মানুষকে মারবো, ধরবো, কাটবো, লোক আমার হয়ে যেন চুপ করে থাকে। আজকের কী ঘটনাটা? আজকের ঘটনা হচ্ছে এই ছেলেটাকে আর ওই ছেলেটাকে আমরা কাজে লাগিয়ে দিয়ে যে যার কাজে চলে গিয়েছিলাম, হঠাৎ করে স্টোর থেকে এরা ফোন করে যে এইসব এসে আলম এসে বলছে যে যারা দুষ্কৃতী মার্ডারের সাথে জড়িত আছে তাদেরকেও কাজে লাগাতে হবে।
এবার গ্রামবাসীগণ মিলে এদিকে সিলেক্ট করেছে, গ্রামবাসীর কোনো আপত্তি নেই, ওর আপত্তি। আর ওই ছেলেগুলোর পিছনে পুরো গ্রামবাসীর আপত্তি, কারণ ওরা মার্ডারকারী দল। ওরা মানে তিনটে খুন করেছে, দুটো হাফ মার্ডার করেছে, তাদিকে তারা এসে ঝামেলা করছে। এবার আমরা যাই ওখানে, ওখানে যেতেই আমার মাথায় আগে ইট মেরেছে, আমার এই প্রতিবন্ধী ছেলেটাকেও এখানে ইট মেরেছে, এই দেখতে পাচ্ছেন ইট মেরে ছিঁড়ে দিয়েছে। আর একজন যে প্রাণে মারার চেষ্টা করেছিল তার কান মুতো ইট দিয়ে মেরেছে, তার এখনও কানে কোনো শুনতেও পাচ্ছে না কানে, আর ব্রেনটা আঘাত হয়েছে। ডাক্তার লিখে দিয়েছে আমরা আরামবাগ যাবো, তারপরে পুলিশ থানা পুলিশ আছে, উনি যেটা ভালো ওজন করবেন। আর উনি তো জানে আলমের রিপোর্ট কেমন আছে। আলম বলছে যে আপনারা প্রথম আক্রমণ করেছেন, আর দেখুন ভিডিওটা দেখুন, আপনাকে ভিডিও আমি দিয়ে দিচ্ছি, দেখুন যদি আলম বলে থাকে যে আমরা আগে মারতে গেছি, দেখুন ভিডিওটা দেখুন আপনি। আর স্টোরের পাঁচটা মানুষকে জিজ্ঞাসা করুন, পাঁচটা মানুষ গ্রামবাসীগণকে জিজ্ঞাসা করুন আলম কেমন, আলম কেমন দুষ্কৃতি, গ্রামবাসীগণ বলবে। কি নাম আপনার? আমার নাম শেখ রাজেশ আলী। কোথায় বাড়ি? আমার বাড়ি সাঁওতা। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।